আজকে এমনি একটি সময়ে বিএনপির 43তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি, যে সময় বাংলাদেশে গণতন্ত্র অনুপস্থিত। আপনাদের মনে আছে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন, এবং এই বিএনপি প্রতিষ্ঠার মধ্য দিয়ে এক দলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণকে গণতন্ত্র উপহার দেওয়ার মধ্য দিয়ে সকল দলের রাজনৈতিক কর্মকাণ্ড চালু করেছিলেন ঘোষণা দিয়ে। আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এই জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের লিখনের স্বাধীনতা দিয়েছিলেন, এবং এই জাতীয় প্রেস ক্লাবের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আরেকদিকে শেখ মুজিবুর রহমান সকল সংবাদপত্র বন্ধ করে দিয়ে মাত্র 4টি সংবাদপত্র চালু রেখেছিলেন। একদিকে সাংবাদিকদের মুখ বন্ধ করেছিলেন শেখ মুজিবুর রহমান, আরেকদিকে গণতন্ত্র হরণ করে সকল দল বন্ধ করে দিয়ে একদলীয় শাসন পরিচালনা করেছিলেন। পাশাপাশি জিয়াউর রহমান দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্র, জিয়াউর রহমান দিয়েছিলেন জনগণের নিরাপত্তা, জিয়াউর রহমান দিয়েছিলেন মানুষের নিরাপত্তা। যখন মানুষ 1972 থেকে 75 পর্যন্ত রাতের অন্ধকারে জানলার নিচে ঘুমাত, জিয়াউর রহমান সেই মানুষদেরকে দিয়েছিলেন ঘরের দরজা খুলে ঘুমানোর স্বাধীনতা। পাশাপাশি আপনারা দেখেছেন এর পরবর্তীতে বাংলাদেশ যখন সামনে এগিয়ে যাচ্ছে, ঠিক তেমনি সময়ে জিয়াউর রহমানকে হত্যা করে, গণতন্ত্র হত্যা করে স্বৈর শাসক ক্ষমতায় আসলে সার, এবং এর সাথে ক্ষমতায় আসার পরে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন, তিনি রাজপথে নামলেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। দীর্ঘ 9টি বছর সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে নিজের জীবনকে বিপন্ন করে বেগম খালেদা জিয়া বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনলেন, এবং আকর্ষী নেত্রী হিসাবে বাংলাদেশে নিজেকে গণতন্ত্রের মা হিসাবে প্রতিষ্ঠিত করলেন। আমরা দেখলাম তারপরে শুরু হলো বেগম খালেদাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, চক্রান্ত, মিথ্যে মামলায় সাজা দিয়ে তাকে জেলখানায় ঢুকানো হলো। আজকে এই অবৈধ অনৈতিক ভুট্টাঘাতি সরকার বেগম খালেদা জিয়াকে জেলে রেখেছে, তার সুচিকিৎসার ব্যবস্থা করছে না। আজকে এই অবরুদ্ধ গণতন্ত্র, যে গণতন্ত্র একবার 72 থেকে 75 পর্যন্ত হত্যা করেছিল, খালেদা জিয়া যে গণতন্ত্র দিয়েছিলেন সেই গণতন্ত্র আবার হত্যা করেছিল এরশাদ। আজকে আবার বেগম খালেদা জিয়া গণতন্ত্র ফিরিয়ে দিলেন, আজকে শেখ হাসিনা গণতন্ত্র হত্যা করেছে, আবার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। আজকে বিএনপির এই আলোচনা সভায় আমরা বলতে চাই, জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। বেগম খালেদা জিয়া গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। আজকে এই অবরুদ্ধ গণতন্ত্র, অনুপস্থিত গণতন্ত্র, এই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে, এবং রাজপথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহ তাদেরকে রাস্তায় সামনে রেখে আমরা রাস্তা থেকে জীবনের বিনিময়ে গণতন্ত্র উদ্ধার করব। আমাদের কথা একটি, শুনুন আমরা, আমাদের কথা একটি, বাংলাদেশে আমাদের আসতে, আমাদের পরিষ্কার বক্তব্য, জিয়াউর রহমানকে ভয় পেয়েছেন, হত্যা করেছেন, খালেদা জিয়াকে ভয় পেয়েছেন, কারাগারে ঢুকিয়ে রেখেছেন, চিকিৎসার ব্যবস্থা করছেন না, আজকে তারেক রহমানকে ভয় পেয়ে মিথ্যে মামলা দিয়ে বিদেশে রেখেছেন। তারেক রহমানের নেতৃত্বে এদেশে আবার গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য
নব্বইয়ের চেতনায় গণ উত্থান সৃষ্টি করব এবং সেই গণ উত্থানের মধ্য দিয়ে আসতে এই অনৈতিক ভোট ডাকাতির এই শেখ হাসিনার সরকারকে নিয়মতান্ত্রিক ভাবে আন্দোলনের মধ্য দিয়ে সরিয়ে তত্ত্বাবধায়ক সরকার অধীনে বাংলাদেশের নির্বাচন হবে। সেই নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে এবং দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে বীরের বেশে ফিরে আসবেন ইনশাআল্লাহ। এই কথা বলে এই শপথ গ্রহণ করে আমাদেরকে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে জীবনের বিনিময় হলো গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক সরকার কায়েমের জন্য, দেশটি বেগম খালেদাদের মুক্তির জন্য প্রয়োজন বোধে যেমনি বাউনের ভাষা আন্দোলনে সেদিন সালাম বরকত জব্বরের রক্তের বিনিময়ে সেদিন মায়ের ভাষা প্রতিষ্ঠা হয়েছিল, যেমনি ভাবে বাষট্টির ওয়াজুল্লাহ বাবুলের রক্তের বিনিময়ে সেদিনই শিক্ষার অধিকার প্রতিষ্ঠা হয়েছিল, যেমনি ভাবে ৬৯ শহীদ আসাদের রক্তের বিনিময়ে গণ উত্থান সফল হয়েছিল, যেমনি ভাবে ৭১ শহীদের রক্তের বিনিময়ে সেদিন স্বাধীনতা পেয়েছিলাম, যেভাবে ৯০ ছেলেমিদেলওয়ারের ষোলবর্ষীয় জয়নাল জাফর নূর হোসেন ডাক্তার মিলন এবং জেহাদের রক্তের বিনিময়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করেছি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। এবার দেশে তারেক রহমানের নেতৃত্বে যদি প্রয়োজন করে আমরা জীবন দেব, তারপরে গণতন্ত্র পুনরুদ্ধার করব। এই প্রত্যয় ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে উত্তর দক্ষিণের যারা কারাগারে রয়েছে তাদের মুক্তি দাবি করে, মিথ্যা মামলা প্রত্যাহার দাবি করে আমার বক্তব্য হিংসা করছে। আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ।